হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেক সময় এরকম সমস্যায় পড়ি যে বারবার আমাদের ডিভিআর এর টাইম ঠিক করতেছি কিন্তু আমাদের টাইম ঠিক থাকতেছে না। যখন কারেন্ট গিয়ে আবার কারেন্ট চলে আসে তখন আর ডিভিআর এর টাইম ঠিক থাকে না। এটা কেন হয় এই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এটা হয় মূলত আপনার আমাদের যে ডিভিআর মেশিনটা আছে এই ডিভিআর মেশিনের ভিতরে একটি ছোট গড়ির ব্যাটারির মতো একটি ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা যখন নষ্ট হয়ে গিয়ে থাকে তখন এই সমস্যাটি হয়ে থাকে। আজকে আমি দেখাবো যে ডিভিআর এর ব্যাটারিটি কোথায় থাকে এবং কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে চলুন আমরা দেখি যে ডিভিআর এর ব্যাটারিটা কিভাবে চেঞ্জ করতে হয়। ডিভিআর এর ব্যাটারিটা চেঞ্জ করতে হলে আমাদের ডিভিআরটি খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আগে আমরা ডিভিআরটি খুলে নেই, নাটগুলো ভালোভাবে খুলে নিব। নাটগুলো খুলে নেওয়ার পরে এই যে ডিভিআরটি খোলার পরে আমরা অনেক দিন ব্যবহার করো তো তাই এই ডিভিআরের ভিতরে অনেক ময়লা। ডিভিআরটি খোলার পরে আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবো এই জায়গায় একটি গড়ির ব্যাটারির মতো ব্যাটারি আছে। এই যে এটাই হচ্ছে আপনার টাইম ঠিক রাখার ব্যাটারি। যদি আমাদের টাইম ঠিক না থাকে তাহলে আমরা এই ব্যাটারিটা চেঞ্জ করব। এই ব্যাটারিটা চেঞ্জ করে আমরা আবার সেট আপ করে টাইমটা ঠিক করে দিব। তাহলে আমি আশা করি আর এরকম টাইম সমস্যায় পড়বেন না। ডিভিআরের টাইম সমস্যা হয় মূলত এই ব্যাটারিটার কারণেই। ধন্যবাদ সকলকে।